এসেছিল, হাতে বোমের ব্যাগ ছিল। তখন দাদার সাথে কথা বললো, ভালোভাবে বললো, দাদাকে বললো যে দাদা আমাদের একটা দোকান ফয়েট করে দাও, করবো। দাদা বললো ঠিক আছে, দাদা আসুক, ফিরে আসুক, আমরা কথা বলবো, ঠিক আছে। তারপরে দাদা যখন রাত্রে আমরা যাচ্ছি একসাথে, ঠিক আমাদের মাদারীপুর একদম এন্ডিংয়ে ওরা দাঁড়িয়ে, দাদা গাড়ি দাঁড়িয়ে, কী রে ভাই তোরা এখানে দাঁড়ানো মাত্রে ওরা বোম আর গুলি চালায়, চালানো মাত্রে আমার বাইক পড়ে যায়, সেখানে আমার লাগে এখানে। যে ঘটনা ঘটেছে এটাকে বলছি, গত কয়েকদিন আগে শুকচর গির্জা মোড়ে একজন তৃণমূল কর্মী প্রকাশ্যে খুন হলো, তারপরে এরকম ধরনের ঘটনা, পুলিশের ভূমিকা নিয়ে কি কোনো প্রশ্ন উঠছে আপনাদের? পুলিশের কোনো ভূমিকাই নেই, পুলিশ তো ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে। ওই যে দেখুন না,